আপনারা দেখছেন একুশে টেলিভিশন। একটা লোকের উঠোন জোড়া জুতোর বহর মস্ত, জুতোর ভেতর লোকটা জানি উঠত এবং বসত। ঘরহারা কেউ ঝড়ের পরে ধরলে ঘরের বায়না, লোকটা তখন বলতো ডেকে, জুতোর ভেতর আয় না। জুতো প্রিয় লোকটা যেমন তার প্রিয় জায়গা, জুতোর ভেতর সবাইকে ডাকছে। আর শিশু প্রিয় আমরা সবাই তোমাদের ডাকছি হক ওয়ান্স আপনে টাইমে। তোমরা আমাদের বন্ধু না সবাই? হ্যাঁ, সবাই সবার বন্ধু, তাই না? হ্যাঁ। তাহলে একটা কি ছড়া শুনবো? হ্যাঁ, ছড়া শুনবো না, একটা গল্প শুনবো। আম, আমরা আর আঙুর, এরা নাকি তিন বন্ধু। আম, আঙুর, আমরা, তিন ফলের খুব ভাব। একদিন আম আঙুরকে ডেকে বলল, চলো আমরার বাড়ি বেড়াতে যাই। ও গায়ে থাকে, গায়ের মানুষ বলল, তোমাদের এত ভাব কিসে? আর আঙ্গুর তো বিদেশি ফল। আমরা বলল, বলছো কি তোমরা, আমরা ফল, আমরা যে দেশেই জন্মাই না কেন আমাদের পরিচয় এক। আম বলল, যেরকম তোমরা সবাই মানুষ, তোমাদের সবার পরিচয় এক। ওদের কথা শুনে গায়ের মানুষ তো চুপ। বাহ, দেখেছো, সব ফল কি এক, আর আমরা সবাই মানুষ। যত দেশের হই না কেন, যত রঙের হই না কেন, সবাই আমাদের পরিচয় কি, আমরা মানুষ। এ দিয়ে একটা গল্প করবে তুমি, না বলো। এক একা একশো, বাবলুর খুব গর্ব, সবসময় বন্ধুদের বলবে আমি একাই একশো। একদিন পাড়া ছেলেদের সঙ্গে ওর মারামারি হয়, ও পারে না কারণ ও একা, ওরা অনেক। মার খেয়ে বাবলুর খুব মন খারাপ হয়। সব শুনে বাবা ওকে বললেন, গর্ব করে এমন কথা বলতে হয় না বাবলু, দেখলে তো সবার মিলিত শক্তি সবচেয়ে বড়। দেখো না, ফোঁটা ফোঁটা পানি একসঙ্গে মিলে সাগর তৈরি করে। যখন অনেক মানুষ এক হয় তখন অনেক বড় কাজ করতে পারে। বাবলু বাবার কথা বোঝে, ও ঠিক করে, এমন কথা আর বলবে না। কত সুন্দর কথা, একসাথে থাকলে কেউ অপকার করতে পারে না, কেউ ক্ষতি করতে পারে না, একতাই বল। হ্যাঁ, একতাই শক্তি, একতাই বল। এই যে টুনটুনির ছানারা একসাথে ছিল, মায়ের সাথে ছিল, তারপরে দুষ্টু বিড়ালকে কিভাবে তারা কাবু করলো। চলো লেমন চকোলেট বিস্কুট রূপকথার গল্পে আমরা আজ দেখব টুনটুনি আর বিড়ালের কথা। একটি গ্রামে এক গৃহস্থ বাড়ি, বাড়ির এক কোণে ছিল একটি বেগুন গাছ। সেই বেগুন গাছে পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখি তার বাসা বেঁধেছে। সেই বাসায় আবার টুনটুনির তিনটি ছোট ছোট ছানা হয়েছে, ছানাগুলো উঠতে পারে না, চোখ মেলে তাকাতেও পারে না, খালি হাঁ করে চিচি করে। গৃহস্থর ওই বাড়িতে আবার একটা বেড়াল আছে, বেড়ালটা ভারী দুষ্টু। সে শুধু বেগুন গাছের তলায় ঘুরঘুর করে আর মনে মনে বলে, কতদিন টুনটুনির ছানা খাই না, আজ একটা খেয়ে ফেলবো। এই না ভেবে সে গাছের তলায় এসে টুনটুনিকে জিজ্ঞেস করলো, কি করছিস রে টুনটুনি? টুনটুনি তার মাথা হেট করে বেগুন গাছের ডালে মাথা ঠেকিয়ে বলল, প্রণাম গো মহারানী, প্রণাম। টুনটুনির এমন ভক্তি শ্রদ্ধা দেখে তো বিড়াল গর্বে ফুলে গেল। তার উপর টুনটুনি তাকে মহারানী বলে ডেকেছে। সে খুব খুশি হয়ে মনে মনে বলল, আজ যখন এত সম্মান পেলাম, থাক আজ ওর ছানা খাবো না। এই বলে চলে গেল। পরদিন আবার বিড়ালটা এলে টুনটুনি তাকে প্রণাম করল, এবারও বিড়াল খুশি হয়ে ফিরে গেল। এমনি করে কয়েকটা দিন গেল।
এখন টুনটুনির ছানাগুলো বড় হয়েছে, তাদের সুন্দর পাখা হয়েছে, তারা চোখ বুজে থাকে না। টুনটুনি তার ছানাদের বলল, বাবুরা তোমরা এখন উঠতে পারবে তো? হ্যাঁ মা পারবো, হ্যাঁ মা পারবো। তবে যাও দেখি ওই তালগাছে গিয়ে বসতে পারো কিনা। ছানারা তখনই উড়ে গিয়ে তালগাছের ডালে বসলো। তা দেখে টুনটুনি হেসে বলল, এখন দুষ্টু বিড়াল আসুক দেখি। খানিক বাদেই বিড়াল এসে বলল, তখন টুনটুনি পা উঁচিয়ে তাকে লাঠি দেখিয়ে বলল, দূর হ, লক্ষ্মী ছাড়ি বিড়াল নেই, বলেই সে ফুরুত করে উড়ে পালালো। দুষ্টু বিড়াল দাঁত খিঁচে লাফে গাছে উঠে টুনটুনকে ধরতে গেল, কিন্তু ধরতে পারল না, ছানাগুলিকেও খেতে পারল না, উল্টো বেগুন কাটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল। দুষ্টু বিড়ালকে কিভাবে হ্যাঁ কাবু করলো টুনটুনি আর তার মহারানী, তারপর লাঠি দেখিয়ে চলে গেল। যখন বাছানারা ছোট ছিল তখন আর কি করবে, দুষ্টু বিড়ালকে এই সেই বলে কাবু বলেছে, হ্যাঁ আটকে রেখেছেন থাক। আর যখন দেখলো ছানারা তো বড় হয়েছে উঠতে শিখেছে, যা কাঁচা কলা। আমরা আরেকটা আবৃত্তি শুনব, বলো। তুমি যাবে ভাই যাবে মোর সাথে, আমাদের ছোট গায়ে গাছে ছায়ায় লতায় পাতায় উদাসী বনের ভাই, মায়া মমতায় জড়াজড়ি করি মোর দেহখানি রহি আছে বনে, মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহে চায়। তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে। আমাদের গ্রামগুলো সুন্দর না, অনেক সুন্দর, সেই গ্রামে যদি সবাই যেতে চায় তাহলে ভালো লাগবে তার। আমাদের গ্রাম যেমন সুন্দর, এমন কিছু জায়গাও আছে যেগুলো দেখতে খুব ভালো লাগে। আসলে না সভ্যতা বলে একটা কথা আছে, আগেকার দিনে কি হতো, আগেকার দিনে তো বড় বড় দালান বানাতে পারতো না মানুষ, তখন নদীর ধারগুলোতে একটা বসতি গড়ে উঠতো, নদীর ধারে পানি পাওয়া যায়, পানি থাকলে ফসল ফলবে, তারপরে খাবার পানি যখন থাকে, খাবার যখন থাকে তখন মানুষের থাকতে সুবিধা হয়। এভাবে সিন্ধু সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, এরকম নানা সভ্যতা তখন গড়ে উঠেছিল। আজকে আমরা মিস্টার কুকি ইতিহাস ও ঐতিহ্যে দেখব ময়নামতি। ময়নামতি হলো ঈষৎ লাল পুরাতন পলিমাটির ইঙ্গিতবহ এলাকা, যা প্রাচীন ইতিহাসের মাইলফলক হিসেবে চিহ্নিত। প্রত্নতাত্ত্বিক খনন কাজ নিঃসন্দেহে প্রমাণ করে যে এই এলাকাটি ছিল প্রাচীন বঙ্গ সমতটের সাংস্কৃতিক ও রাজনৈতিক কেন্দ্র। আবিষ্কৃত বৌদ্ধ ধ্বংসাবশেষ সমূহের জন্যই ময়নামতি বর্তমানে খুব বেশি পরিচিত। বাংলাদেশের প্রাচীন বৌদ্ধ ধ্বংসাবশেষ সমূহের সর্বাধিক সংগ্রহ কিন্তু এখানে। ময়নামতির প্রথম পুরানিদর্শন 1212 খ্রিস্টাব্দে উৎকীর্ণ রণবঙ্ক মল্ল হরিকলদেবের তাম্রশাসন আবিষ্কৃত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ময়নামতির ধ্বংসাবশেষ সমূহ পুনরাবিষ্কৃত হয়। অগ্রবর্তী শিবির স্থাপনকালে সেনাবাহিনী শৈল শ্রেণীর কয়েকটি স্থানে পুরনো ধ্বংসাবশেষ সমূহের সম্মুখীন হয় এবং তা আবিষ্কার করে। দেববংশের তৃতীয় শাসক শ্রী আনন্দদেব সপ্তম শতাব্দীর শেষ অথবা অষ্টম শতাব্দীর গোড়ার দিকে এই এলাকার সর্ববৃহৎ জলাধারটি সহ সমগ্র বিহার কমপ্লেক্সটি নির্মাণ করেছিলেন।
সুন্দর না জায়গাটা? ময়নামতির যে ইতিহাস আছে সেটা আমাদের কাছে আকর্ষণীয়, তাই না? যদি এই ইতিহাস সম্পর্কে জানতে চাই তাহলে জায়গাটা দেখলে আমাদের আরও সুবিধা হয়। বন্ধুরা, তোমাদের পড়াশোনার এখন চাপ কম, যদি তোমাদের সময় হয় আর তোমাদের বাবা মার সময় হয় সবাই মিলে পরিবারের সবাইকে নিয়ে ঘুরে আসো ঢাকার কাছাকাছি, কুমিল্লার কাছাকাছি, ময়নামতিতে। এবারে নিচ্ছি হক ওয়ান্স আপনে টাইমে ছোট্ট একটা বিরতি। তোমরা আছো আমাদের সাথে একুশে টেলিভিশনের নিয়মিত শিশুতোষ আয়োজন হক ওয়ান্স আপনে টাইমে। আমরা দেখেছি ময়নামতি, তাই না? শুধু ইতিহাসের কথা জানলেই হবে, বিজ্ঞানের কথা তো জানতে হবে। আমরা গত পর্বে কোন বিজ্ঞানী সম্পর্কে জেনেছিলাম? গ্যালিলিও গ্যালিলি। যিনি আবিষ্কার করেছিলেন টেলিস্কোপ। গ্যালিলিও গ্যালিলি মৃত্যুবরণ করেন কবে? 1642 সালে। ঠিক 1642 সালে আরেকজন গণিতবিদ, বিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী তার জন্ম হয়। তিনি হচ্ছেন আইজাক নিউটন। হ্যাঁ, এবং এই যে টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন গ্যালিলিও গ্যালিলি, এই টেলিস্কোপকে তারপরে উনি আরেকটু উন্নতি সাধন করেছে। তখন টেলিস্কোপটা কেমন ছিল? টেলিস্কোপটা এখানে একটা লেন্স, এখানে একটা লেন্স, তাতে কী হতো, প্রিজম দেখো না তোমরা এখন? প্রিজমে কী হয়, রঙগুলো ছড়িয়ে যায়, রংধনুর মতো সবগুলো রং দেখা যায় না? তো এই দুটো লেন্স যখন যখন পাশাপাশি এভাবে করে রেখে তারপর টেলিস্কোপে ব্যবহার করা হতো, তখন কী হতো, অনেকগুলি রং ঠিকমতো চেনা যেত না। তখন আইজাক নিউটন এই টেলিস্কোপটাকে একটু অন্যরকম করলেন, টেলিস্কোপটা তখন আকারে ছোট হয়ে গেল। তখন এখানে একটা লেন্স আর এখানে একটা লেন্স, এদিক দিয়ে দেখলে ওই দিকে দেখা যায়, এরকম একটা অবস্থা। দেখেছো আইজাক নিউটনের যে টেলিস্কোপ সেটা হচ্ছে ছোট। এই আইজাক নিউটনের একটা গল্প তো সবাই জানো, দি অ্যাপেল, না? গল্পটা কি ছিল? একদিন বসেছিল আপেল গাছের নিচে, হঠাৎ করে একটা আপেল ওনার মাথার উপর পড়ে, উনি পরে ওটা নিয়ে চিন্তা করতে লাগলেন, আপেলটা কেন পড়লো, কোনো তো কারণ থাকবে। তারপর মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার হলো। 42 বছর বয়সে উনি একটা গবেষণা করে একটা বই লিখলেন যার নাম প্রিন্সিপিয়া। সেখানে উনি অনেক কিছু বিষয়ে লিখলেন, এই যে মহাকাশ, বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান, এত কিছু লেখার ফলে মানুষের কাছে এই জ্ঞানের বিষয়টা, এই বিষয়গুলি আরও সহজ হয়ে গেল, এই যে গাণিতিক অনেক সমাধান করা সহজ হয়ে গেল। আর তখন নিউটন খুব জোর গলায় প্রমাণ করে দেখিয়ে দিলেন যে ওই যে গ্যালিলিও যা বলেছিলেন, কি বলেছিলেন, সূর্যকে কেন্দ্র করে সব গ্রহগুলো ঘুরছে, এটা তিনি দেখালেন। চলো তাহলে আমরা আজকে ডিং ডং ওয়েফার বিজ্ঞান ও তথ্যে আমরা দেখব আইজাক নিউটন সম্পর্কে। ১৬৪২ সালের বড়দিনে আইজাক নিউটন জন্মগ্রহণ করেন। তার জন্মের কয়েক মাস আগেই পিতার মৃত্যু হয়। 12 বছর বয়সে নিউটনকে গ্রামের স্কুলে ভর্তি করে দেয়া হয়। জন্ম থেকেই রুগ্ন ছিলেন নিউটন। ছাত্র হিসেবে নিউটন ছিলেন যেমন অধ্যাবসায়ী, পরিশ্রমী, তেমনি অসাধারণ মেধা সম্পন্ন। তার সবচেয়ে বেশি দখল ছিল অঙ্কে, যে কোনো জটিল অঙ্কের সমাধান সহজেই করে ফেলতে। প্রকৃতির রহস্য তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করত। নিউটন বিশ্বাস করতেন একমাত্র বিজ্ঞানের মাধ্যমেই প্রকৃতির এই গোপন রহস্যকে উদ্ঘাটন করা সম্ভব। তিনি উপলব্ধি করেছিলেন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবেই সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে, তেমনি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ। 1703 সালে নিউটনের জীবনে এলো এক অভূতপূর্ব সম্মান, তিনি রয়্যাল সোসাইটির সভাপতি হলেন। আমৃত্যু তিনি সেই পদে অধিষ্ঠিত ছিলেন। 1705 সালে রানী অ্যানি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে এলেন। রানীর পক্ষ থেকে নিউটনকে নাইটহুড উপাধিতে ভূষিত করা হল। 20 মার্চ 1727 সাল মহাবিজ্ঞানী নিউটন তার প্রিয় অত্যন্ত বিশ্ব প্রকৃতির বুকে চিরদিনের জন্য হারিয়ে গেলেন। মৃত্যুর অল্প কিছুদিন আগে তিনি লিখেছিলেন, পৃথিবীর মানুষ আমাকে কিভাবে জানি না, কিন্তু নিজের সম্বন্ধে আমি মনে করি আমি একটা ছোট ছেলের মতো সাগরের তীরে খেলা করছি আর খুঁজে ফিরছি
সাধারণের চেয়ে সামান্য আলাদা পাথরের নুড়ি বা ঝিনুকের খোলা। সামনে আমার পড়ে রয়েছে অনাবিষ্কৃত বিশাল জ্ঞানের সাগর। নিউটন কিন্তু আজীবন বিয়ে করেননি, উনি 85 বছর বয়সে মারা গেছেন, কিন্তু তার পুরোটা জীবন উনি গণিত নিয়ে, জ্যোতির্বিদ্যা নিয়ে, জ্যোতির্বিজ্ঞান নিয়ে উনি কাটিয়ে দিয়েছেন। আর ওনার তিনটা যে গতির সূত্র, সেই সূত্রগুলো অনেক বিখ্যাত, তাই না? কোনো বস্তু চলতে থাকলে চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত, হ্যাঁ, কোনো কিছু বল প্রয়োগে তাকে পরিবর্তন করা হচ্ছে। আর সবচেয়ে বড় একটা যে কথা, তৃতীয় সূত্র, সেখানে কি বলা হয়েছে, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান আর বিপরীত প্রতিক্রিয়া থাকবে। বুঝতে পারছ? এই যে রকেট যখন আকাশে সেই করে উড়ে যায়, তখন ওপরের দিকে একটা বল প্রয়োগ করা হয়, এই জন্য রকেট নিজেও নিচের দিকে একটা বল প্রয়োগ করে। এমন বলটার অবস্থা হয় যে তখন এই যে মাধ্যাকর্ষণ যে শক্তি, সেটাকে উপেক্ষা করে সে পৃথিবী ছেড়ে মহাকাশের দিকে চলে যায়। উনি কিন্তু ওই পড়াশোনাগুলো করতেন খুব আনন্দ নিয়ে, মনে করতেন এটা একটা খেলার মতো, এই গাণিতিক সূত্রের সমাধান একটা খেলার মতো। আমরা তো আজকে খেলবো, আমরা আজকে খেলবো শূন্য আর ক্রস খেলা, কাটাকুটি। বন্ধুরা, যদি বাসায় দুজন থাকো তাহলে তোমরা এই কাটাকুটি খেলাটা অনায়াসে খেলতে পারো। খুব সহজ, একটা কাগজ লাগবে, দুটো কলম লাগবে, আর শূন্য আর ক্রস দিয়ে তোমরা ঘরটাকে ভরাট করে ফেলবে। তাহলে আজকে পিলো চকোলেট চিপস মজার খেলায় আমরা দেখব কাটাকুটি খেলা। ছোট্ট বন্ধুরা, এই কাটাকুটি খেলা খেলতে খেলতে আমরা আজকে বাড়ি চলে যাব। তোমাদের আগামী ওয়ান সাপনের টাইম দেখার আমন্ত্রণ রইল। সবার জন্য অনেক অনেক আদর।